তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগের লালমনিরহাট সহ 12টি উপজেলায় একযোগে একই সময়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা চত্বরে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ শত শত তিস্তাপাড়ে মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোফিয়া রহমান। এ সময় বক্তারা তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান প্রধানমন্ত্রীর প্রতি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ। যখন রংপুরের একটি কাজ হাতে নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তখন পরিবেশবাদীদের গা জ্বালা শুরু করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জান যে তিস্তা নদী আমি ছোটবেলায় দেখেছি এক হইতে দেড় কিলোমিটার, সেই তিস্তা নদী আজকে হাতিবান্ধা থেকে সিন্ধুনা পর্যন্ত, সিন্ধুনা চর পর্যন্ত, সেই তিস্তা নদী আজকে বোটবাড়ি থেকে শৈলবাড়ি পর্যন্ত 8-10 কিলোমিটার প্রশস্ত। তাহলে এইখানকার গাছপালা, এইখানকার জীব বৈচিত্র সেটি কি পরিবেশের পক্ষে গেছে? আপনারা ঘরে বসে কথা বলবেন না, বই পুস্তক দিয়ে না, আপনারা যদি বলতে চান, আপনারা যদি দেখতে চান, খরা মৌসুমে তিস্তাপাড়ে 2 মাস থাকেন, বর্ষাকালে 3 মাস থাকেন, তিস্তাপাড়ের মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।